সাধারণ নির্বাচনে আপ কংগ্রেস মিতালির জের দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন অরবিন্দ সিং লাভলি অন্যদিকে কানাইয়া কুমারের বিরোধিতায় অগ্নিগর্ভ দিল্লির কংগ্রেস দিল্লি প্রদেশ কংগ্রেসে বিস্ফোরণ দেশের সাধারণ নির্বাচনের মাঝে অস্বস্তিতে কংগ্রেস আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দ সিং লাভলি তবে তিনি এখনও দল ছাড়েননি আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসেবে পরিচিত লাভলি লোকসভা ভোটের মুখে লাভলির পদত্যাগে দিল্লি কংগ্রেসে অচলাবস্থা তৈরি হতে পারে ইস্তফা পত্রের পাশাপাশি মল্লিকার্জুন খড়গেকে লেখা চিঠিতে আপের সঙ্গে জোট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক দিল্লি পিসিসি সভাপতি উল্লেখ্য অরবিন্দ সিং লাভলি দীর্ঘদিনের কংগ্রেস নেতা মাঝখানে 2017 নাগাদ একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে এদিকে কানাইয়া কুমারের বিরোধিতায় কার্যত অগ্নিগর্ভ দিল্লির কংগ্রেস রবিবারই দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন লাভলি অরবিন্দের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন কানাইয়ার অফিসে লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে নয়া অফিস খুলেছেন কানাইয়া রবিবার সেই অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা তাদের হাতে ছিল পোস্টার বহিরাগত প্রার্থী নয় স্থানীয় কর্মীদের টিকিট দিতে হবে এই পোস্টার নিয়ে শুরু হয় বিক্ষোভ প্রসঙ্গত আপের সঙ্গে জোট দিল্লি কংগ্রেসের অনেকেই মানতে পারেননি কেননা জোটের রফা অনুযায়ী কংগ্রেস 3 আসনে লড়েছে আর আপ লড়াই করেছে 4 আসনে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড